পৃথিবীর মানুষের গোত্র পৃথিবীর মানুষের ধরন বিভিন্ন রকম পৃথিবীর মানুষের টাকা পয়সা সম্পত্তি পাওয়ার এক এক রকম আপনার একটা ডলার নিয়ে বাংলাদেশের চিন্তা বেড়ে গেছে ডলারের দাম 100 টাকা পার হয়ে যায় কম হয়ে যায় ওইটাও কাগজের নোট আপনারটাও কাগজের নোট ওদের টাকার মান এত আপনার মান এত নিচু দুনিয়াতে মানে কম বেশি আছে ধনে কম বেশি আছে চেহারায় কম বেশি আছে আচার আচরণে কম বেশি আছে আমার আল্লাহ আপনাদের বলছেন দুনিয়ার মানুষ এইগুলা একটাও তোমার জান্নাতে যাওয়ার বাধা হবে না বা কারণ হবে না আমি আল্লাহ তোমার জন্য বললাম তুমি যদি আল্লাহর কাছে তোমার অন্তরটাকে জান্নাতে যাওয়ার মতো ফিট বানাই নিয়ে আসতে পারো ওই অন্তরটাকে আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার মতো যদি পারফেক্ট সার্টিফিকেট দিয়ে নিয়ে আসতে পারো আমি আল্লাহ তোমার এইগুলাকে বাধা হিসাবে নিব না তোমাকে জান্নাতে ঢুকাবো তবে ওই অন্তর ঠিক করার জন্য দুনিয়ার কারো পারঙ্গমতা নাই আপনার অন্তরকে জান্নাতে যাওয়ার মতো ফিটনেস দিতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে আল্লাহ বলেন ওয়াশিফাউল লিমা ফিস সুদুর কোরআনের কাজ হচ্ছে অন্তরের ডাক্তারি করা সুবহানাল্লাহ একটা উদাহরণ দেন মুখস্থ করে রাখবেন আর যেন কোনোদিন এই উদাহরণ আপনাদের ভুল না হয় সেনাবাহিনীতে যে লোকগুলা নিয়োগ দেওয়া হয় দুই ভাবে হয় একটা জেনারেল এই পাশ হলেই হয়েছে লাইনে দ্বারা যদি সৈনিক কোর্স টিকে যাবি আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েটের পাশ হতে হবে হওয়ার পরে কোনোটাই সেকেন্ড ডিভিশন থাকা চলবে না 5 ফিট 6 ইঞ্চির উপরে হাইট কোন রকম ফৌজদারি কেসের মধ্যে গ্রেফতার থাকা চলবে না এই রকম যোগ্যতা যদি থাকে তাহলে তারাও সেকেন্ড লেফটেন্যান্টে নিয়ে সরাসরি কমিশন র্যাঙ্কে তোমাকে দেওয়া হবে সরাসরি সেখান থেকে তোমাকে ঢুকায় দেওয়া হবে তুমি সেকেন্ড লেফটেন্যান্টের মধ্যে যাবে দুই ভাবে নিয়োগ দেওয়া হয় এখন আপনার রাজশাহীতে একটা বিজ্ঞাপন হওয়ার পরে রাজশাহী ক্যান্টনমেন্টে আপনাকে ডেকেছে আপনি সেকেন্ড লেফটেন্যান্টের জন্য যোগ দিবেন আপনার সার্টিফিকেট চাইছে সেকেন্ড ডিভিশনের নিচে যাওয়া যাবেন ইন্টারমিডিয়েট আপনি দুইটাতেই ফার্স্ট ডিভিশন আপনাকে বলছে 5 ফিট 6 ইঞ্চির নিচু হওয়া হবে না আপনি 6 ফিট হাই আপনার বুক বলছে ফুলালে 37 ইঞ্চি আপনার 40 হয়ে যায় আপনার জন্য কোন ফৌজদারি বাপদাদার বংশের কারণে কেস আপনি যে লাইনে দাঁড়ায় গেছেন যাওয়ার পরে সাথে সাথে দেখছে সার্টিফিকেট বাবা চাইছি সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এলাও এরপরে বলছে দেখি তোমার বুক ফুলাও ফুলায় দেখছে 37 চাইছি 42 বলছে লাইনে দাঁড়াও 5 ফিট 6 ইঞ্চি চাইছি দেখি 6 ফিট বাইরে যায় তাই তুই চলে যা সামনে যাওয়ার পরে বলে এখন ফিজিক্যাল ফিটনেস টেস্ট সবাই সামনে দিকে দুই হাত সোজা করো ওই ছেলে যেই ছেলে ফার্স্ট ডিভিশন যেই ছেলে 6 ফিট লম্বা যেই ছেলের বুকের ছাতি এত বড় দুই হাত সামনে দিকে সোজা করতে বলছে সোজা করতে বলা সাথে সাথে দেখে ওই ছেলেটার ডান হাত সোজা কিন্তু বাম হাতের তুমি একটু বাঁকা অনেক সোজা করে করে এরকম বলে এরকম অবস্থা কেন বলে স্যার এর থেকে বেশি আমার সোজা হয় না জন্মের থেকে আমার বাম হাতটা একটু বাঁকা রাজশাহীর মানুষ মাথা খাটায় বুদ্ধি থাকলে উত্তর দেন আপনাকে হাত সোজা করতে বলার পরে যদি বাম হাত আপনার সোজা না হয় সার্টিফিকেট ফার্স্ট ডিভিশন 6 ফিট লম্বা কোন কেস কামারি কিচ্ছু নাই কিন্তু হাত যদি সোজা না হয় সেনাবাহিনীতে ওই লোকের নিয়োগ হবে কথা বললেন না ভাই আপনারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাতকুম وشفاء لما في الصدور আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমার চেহারা বেঁকা হোক তোমার ছোট হোক বড় হোক চোখ থাক না থাক সাদা হোক কালো হোক আরো হোক আরো হোক কিন্তু আমি আল্লাহ নবীকে দিয়ে জানালাম ও দুনিয়ার মানুষ তোমার জান্নাতে যাওয়ার জন্য যে মানদণ্ড তোমার ফিজিক্যাল ফিটনেস সেটা ভিন্ন জিনিস আল্লাহ নবী বলছেন সেটা হচ্ছে ভিন্ন এক জিনিস ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল
ওইটা তোমার বাহ্যিক কোনো অঙ্গ নয় তোমার অন্তর তোমার অন্তর ওইটা ঠিক তো সব ঠিক ওইটা ব্যাঠিক তো সব ব্যাঠিক আল্লাহ বলেন ওইটাকে যদি ঠিক বানাতে চাও কোরআন ছাড়া দ্বিতীয় কোনো উপায় না কোরআন দুই নম্বর উপকার করে আমাদের সংক্ষেপে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন তিন নম্বর কি উপকার করে কোরআন তোমার কোরআন যে শুনতে আসছো কোরআনের কাছে যে তোমাকে যেতে হবে কোরআন তোমাকে কি দিবে আল্লাহ বলেন ওয়া হুদা ওয়া রাহমাতুল প্রদর্শন কোরআন হচ্ছে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আলো সুবহানাল্লাহ